পাবলিক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একজন ব্লগ তো সবাই কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো তো দেখো টিনা দিদি কেমন মেয়ে অ্যাকচুয়ালি টিনা দিদি সত্যি বলছি খুব ভালো মেয়ে আরও হঠাৎ মানে অল্প দিনে মানুষকে বিশ্বাস করে খুব তাড়াতাড়ি একটা মানুষকে বিশ্বাস করে সব কিছু শেয়ার করে ফেলে আর মানুষের কথা প্রচণ্ড একটু শোনে এরকম টাইপের একটা মেয়ে কিন্তু মেয়েটার মন সত্যি অনেকটাই ভালো আর মেয়েটা সত্যি খুব ভালো মেয়ে হয়তো মানুষের কথা শুনে বিভিন্ন ভুল বশত কিছু কাজ করে ফেলে আর কিছু কিছু এখন বলছে মানে টিনা দিদির সাপোর্টের ছিল তার এখন উল্টো গাইছে কারণ তার একটাই জিনিস কি তার স্বার্থে ঘা পড়েছে সে একটা ভিডিও করেছে বলেছে না বলছে কি না যে যে মানুষটার হাত ধরছে সেই মানুষটা নাকি খুব বাজে ভুল মানুষ তার জীবন নাকি ঝান্ডুয়ে যাবে নরকে যাবে ঠিক আছে আমরা মান যে আমিও আগেও বলেছি ঠিক আছে ভুল মানুষ এটা আমি তো আগেও বলেছি আমার গ্রাম মেয়ে বলে যে আমি টিনাকে একা সাপোর্ট করেছি সেটা তোর মুখ থেকে বা তোমার মুখ থেকে কেন আগে এতদিন আমরা শুনিনি এখন কি সারতে ঘা পড়েছে তাই বলছো সেই মানুষটা খারাপ কই যখন তোমার ভিডিও করেছিল যে মানে টিনা দিদি বয়ফ্রেন্ডে তাকে মেরেছিল কই তখন তার সাথে কথা বলে পাবলিককে শুনিয়েছিলে তখন তোমার লজ্জা করিনি যে খারাপ মানুষটার নামে বলেছে ঠিকই বলেছে তখন তোমার মনে হয় নি যে ওটা খারাপ মানুষ সবাই যা বলছে ঠিক বলেছে যাতে টিনা ওখানে না যায় কই তুমি কলটা কেটুক্টিং করে আবার মানুষকে শুনেছ কি ব্যাপার এখন বলছো কেন সাপ্তে ঘরে যায় তোমার মতো দুমুকো সাপ আর তুমি হচ্ছে কী মানুষের হচ্ছে ইমোশান নিয়ে খেলো মানুষের ইমোশান নিয়ে এর আগে ওই যে স্যান্ডিনা ম্যান্ডে কী বলছো ওদের সাথে ওরকম ঠিক এইভাবে ওদের কি সাথে কথা বলে ওদের ব্যাপারে তথ্য ভিতরের তথ্য জেনে এ পাবলিক করে দিয়েছিল এ এইরকম একটা মহিলা এ দিন ভিতরে খবর আর মানুষের ইমোশান নিয়ে এত পরিমাণে খেলে ওই কমেন্টটা তুমি একা গায়ে পেরে নিয়েছো কেন অনেকেই তো আছে দিদি তোমার সাথে একা কথা বলে না অনেকের সাথেই কথা বলে আমি যতটা জানি টৃণা দিদি অনেক কন্ট্রোভার্সি চ্যানেলের সাথে কথা বলে অনেক ক্রিয়েটারের সাথে কথা বলে কই আমি তো ভাবতে পারতাম যে ওটা আমাকে বলেছে তুমি কেন গায়ে ফেরে নিয়েছো আর তো কেউ নিচ্ছে না তোমার সাথে ঘা পড়েছে টেনা দিদি তোমাকে কল করছে না কারণ একটা মানুষের যাতে যখন কল করে কথা বলবে সেই মানুষটার ব্যাপারে কিছু জানতে পারবে কিছু এদিকার কথা অধিকার কথা কিছু জানতে পারবে সেইগুলো সাজিয়ে বুঝিয়ে কিন্তু একটা ভিডিও করা যায় আর একটা মানুষের সাথে যখন কথা হবে না মানে যাদের নিয়ে সমস্যাটা হয় তাদের পক্ষে কারোর সাথে একটু কথা বললে কিছুটা কিন্তু জানা যায় বা সেইটা বানিয়ে গুছিয়ে কিছুটা ভিডিও করে মানুষকে বলা যায় কিন্তু এ দেখছে যে টিনা আমার সাথে কথা বলছে না আমি তো কিছু বুঝতে পারছি না কী হচ্ছে কী চলছে কিছু জানতে পারছে না ভিডিও করতে পারছি না তার জন্য আমার ভিউজ ডাউন হচ্ছে তখন এই গেমটা খেলেছে হ্যাঁ টিনা দিদি ঠিকই বলেছে যে যারা কন্ট্রোভার্সি করছে অনেকে যেটা কমেন্টটা করেছে যে এই এই ব্যাপার তোমরা এরকম ভিডিও করো অনেকে রাখো তা টিনা দিদি কী বলেছে যে অনেকের কথা অনেকে গুজব ছড়াচ্ছে তাদের কথায় কান দিও না আমি অনেক কন্ট্রোভার্সি চ্যানেলের সাথে যোগাযোগও বন্ধ করে দিয়েছি এখানে কথাটা তুমি কেন নেগেটিভ নিয়েছো এখানে পজিটিভও তো ভাবা উচিত ছিল যে হ্যাঁ যোগাযোগ রাখছে না তার একটাই কারণ ওখানে টিনা দিদি হয়তো এটাও কি বোঝাতে চেয়েছিলো যে যারা কন্ট্রোভার্সি করছে মানে যারা নেগেটিভ কথা বলছে তাদের সাথে আমি কোনো যোগাযোগ রাখি না বা রাখছি না এরকম বলছে তুমি যদি নেগেটিভ না ভিডিও বানাও তুমি যদি ভদ্রতার সাথে ভিডিও বানাও তুমি কেন গায়ে ফেরে নিলে ওটাকে বলেছে যারা খারাপ ভিডিও বানাচ্ছে তাদের সাথে আমি যোগাযোগ রাখছি না তুমি যদি খারাপ ভিডিও না বানাও তাহলে তুমি কেন গায়ে ফেরে নিচ্ছো কথাটা সার্থে ঘাপড়েছে তাই তুমি মানুষের ইমোশান নিয়ে খেলো ওই যে স্যান্ডিনা মাইন্ডে কী বলছো না ওদের সাথেও ঠিক সেমভাবে খেলোছো তুমি আর তোমার মুখের ভাষা সত্যি একটা একদম কি বলবো জঘন্য তুমি মানুষের প্রত্যেকটা মানুষের ইমোশান নিয়ে খেলো আবার বলছো কি না যে টিনা দিদির সাথে দেয়া করতে চেয়েছিলাম টিনা দিদি বলছে অফ ক্যামেরায় দেয়া করব কেন রে তোর সাথে দেখা করবে যখন ভিডিও করবো এরকম বলছে তার মানে এ বোঝো কতটা সাথে ঠিক আছে সব মেনে নিলাম ঠিক আছে তাকে নিয়ে ভিডিও করবি ঠিক আছে তাহলে একটা দিন না ভিডিও করলে কি এমন ক্ষতি হতো তোর তোর যে তোকে তুই যদি টিনা দিদিকে সত্যি ভালোবাসতিস বা তার সম্পর্কে কিছু জানবে বা তার সাথে দেখা করার ইচ্ছা থাকতো ভিডিও না করে কি দেখা করা যায় না ভিডিও করা মানেটা কি স্বার্থের জন্য দেখা করতে চাইছিলে দেখা যদি তুই ভালোবেসে করতে চাইছিস তাহলে ভিডিও না করেও তুই দেখা করতে পারছিস পারতিস যেখানে ভিডিও ছাড়া তুই দেখা করতে চাসনি মানে স্বার্থের জন্য ভালোবেসেছিস আর তোর এই স্বার্থটা একদিন প্রকাশ হয়ে যাবে বুঝলি নিজের পায়ে চ্যানেল দাঁড় করেছিস চিনা দিদির নাম না নিলে তোর চ্যানেল ওখানে যেত না এই এত বড় গন্ডমূর্খ একটা মহিলা কাল সাপ যারে বলে এ মানুষের ইমোশান নিয়ে খেলে মানুষ যখন খারাপ সময় থাকে মানুষের পাশে দাঁড়ানোর নাম করে তার ভিতরে খবর জেনে সব কিছু জেনে মানুষের সামনে প্রকাশ করে দেয় এই রকম একটা মহিলা দিন তোরও আসবে প্রত্যেকটা মানুষের ইমোশান নিয়ে খেলিস না কমিউনিটি পোস্টার তো তুই গায়ে পেয়ে নিচিস কেন নিশ্চয়ই চোরের মন সবসময় কী জানি চোরের মন সবসময় পুলিশ পুলিশ কর তোরও সেম হয়েছে আজ বলছি যে টিনা দিদির মা এভাবে দিচ্ছে সাজিয়ে কেন ডং ডং করে একটা মেয়ের সাথে মেয়ে কেন ঘুরে বেড়াবে কই এতদিন তো বলিস নি এতদিন কেন বলিস নি আজ কেন বলছিস নিশ্চয়ই স্বার্থের পড়েছে তাই এতদিন বললে আমরা বুঝতাম যে না নিরপক্ষ আজ কেন টিনার বিপক্ষেই কথা বলছিস বা টিনাকে খারাপ বলছিস টিনাকে চিনিস সেইভাবে টিনার সাথে কথা বলে যেটুকুই জানলে তাতে খারাপ বা তাও খারাপ হয়তো ভাবে না তাও দেখছি এখন এই সময় এরকম বলতে হবে কেন ভিউজ ডাউন একটু কামানোর সময় নিচ্ছে সব কিছু টাকা বন্ধুরা বুঝলে সব কিছু টাকা আচ্ছা মানজি তোর সাথে টিনা দিদির কথা হয়েছে টেনা দিদি বলেছে যে তুমি ভিডিওতে বলে যে ওটা আমাকে বলে নি তুমি বললে এটা তোমার কী দোষ হতো যে না হয়তো হয়তো আমি বুঝতে ভুল করেছিলাম টিনা আমাকে বলে তুমি বলছো টিনাকে বলতে তার কিনে মানে মানে কি টিনার ইমেজকে তুমি নষ্ট করতে চাইছো বা বলতে এতই অ্যাটিটিউড বলতে আমি বলবো টিনা বলবে তোমাকে বলেছে বেশ করেছে কারণ তোমার দাঁড় ধারে নাকি টিনা টিনা দিদি তোমার তুমি টিনা দিদি সাপোর্ট না করলে টিনা দিদি পাশে না থাকলে টিনা দিদি কী হবে বয়েই গেলো তোমার মতন লেওড়া না থাকলে কী দা হবে তুমি টিনা দিদি এমেজ নষ্ট করার জন্য বলছো টিনা দিদি বলো মানে টিনা দিদি তোমার কাছে যদি বলে যে ওটা আমি বলি তোমার তুমি তার মানে কি তুমি বিশাল বড় মনে মানুষ দেখো টিনা আমার কথায় ভয় পেয়েছে এরকম একটা ব্যাপার মনে করছো নাকি তুমি ল্যা ওড়া আমার এখন বলতে গেলে বেশি আবার বলছে যে আমাকে ঘাটাসে না আমি কিন্তু সব কিছু বলে দেব ওয়ানের কাছে কল রেকর্ডিং আছে ঠিক আছে তোর মনে যদি পাপ না থাকে তুই তাকে টিনাকে ভালোবেসে পাশে ছেলে সাপোর্ট করেছিস সব কিছু রেকর্ডিং কেন করেছিস সব কিছু প্রমাণে রেখে দিয়েছে এর মনে যদি পাপ না থাকতো কখনও কিছু রেকর্ডিং করে রাখে না যেমন স্যান্ডিয়ান ম্যান্ডির ব্যাপারে মনে পাপ ছিল সব কিছু প্রমাণ রেখে দিয়েছে এবং রেকর্ডিংও করে রেখে দিয়েছে সেম কাজ করেছে এ হচ্ছে প্রত্যেকের ইমোশান নিয়ে ঠিক লাস্টের দিকে এসে ঠিক এরকম করবে মানে এর স্বার্থের দিকে যখন ঘাটতি হবে এর স্বার্থে যখন টান পারবে এ তখন মানুষকে ব্যবহার করবে এই এইরকম মানে এ চাইছে যে এবার আমি টিনার আমার ভিউজ কমে যাচ্ছে টিনার ভিউজগুলো আমার এতে টেনে নেব যে টিনার নাম একটু বদনাম করবো যাতে টিনার যারা ভালোবাসে সন্দীপের যারা ভালোবাসে না দেখবে না প্রথম সন্দীপকে খারাপ করে দিয়েছে এবার টিনার খারাপ করে সব কিছু ও টেনে নেওয়ার না আমরা বুঝি দিদি তুমি হয়তো ইউটিউবে এসছো ঠিক আছে কিন্তু ইউটিউব সম্পর্কে তোমার অতটা জ্ঞান নাও থাকতে পারে বাট আমরা বুঝি ইউটিউব সম্পর্কে যথেষ্ট জ্ঞান আমাদের আছে আমরা বুঝি এখানে মানুষ কি বলতে চায় কি করতে চায় সব কিছু হচ্ছে টাকার খেলা দিদি বুঝলে সব কিছু টাকা এখানে তুমি বলছো না যে টিনা দিদি টাকার জন্য সবে করছে আইফোন কিনেছে হিংসা তোমার স্বাভাবিক হচ্ছে বারবার কেন আইফোনের কথা বলছো এখন কিষাণুর ওপরে তুমি দরদ দেখাচ্ছ কোনো ভিডিও তোমার দেখলাম না যে কিষাণু বা টিনা দিদি বা কিষাণুকে আনার জন্য কোনো ভিডিওতে বলো কি তুমি কিষাণের ওপরে দয়া দেখাচ্ছ কখনও টিনা দিদিকে বলেছো যে দেখ টিনা যেটা হয়েছে হয়েছে বাদ দে সন্দীপের সাথে তুই আর মিটে নে কোনো দিন বলো বরঞ্চ বদনাম করে গেছো তুমি যদি বলতে যে দেখ সন্দীপ হয়তো ভালো চলে খারাপ হোক ঠিক আছে তুমি যদি কিষাণু ভালো চলে খারাপ হলেও সন্দীপের না সুনাম করে তাকে বোঝাতে পারতে বা তাকে বলতে পারতে এখন কেন বলছো তোমার মুখোশটা খুলে যাচ্ছে এখন আর কতদিন দিন এইভাবে আর কতদিন দিন লোকের দালালি করে বা লোকের ইমো মানে তোমার হচ্ছে কী বলে যে তোমার দুঃখের সময় পাশে গিয়ে তার ইমোশান নিয়ে আর কতদিন খেলবে এইভাবে মানুষের সাথে একটা দিন আসবে তোমার মুখোশ খুলে যাবে প্রত্যেকটা মানুষ মানুষের সাথে এইভাবে প্রতারণা করার স্বাদ তোমার মিটে যাবে তো ভিডিও করতে দেয়নি বলে তুমি টিনা দিদির সাথে দেখা করো না আমি টিনা দিদির বাড়িতে গিয়েছি আমি কোনো দিন কোনো ভিডিও অন করিনি বা কোনো ক্যামেরাও করিনি আমি নিজে গিয়ে কথা বলেছি অনেক কথা হয়েছে আমি কখনও ফোন ওখানে বা ভিডিও করার চেষ্টাও করিনি কারণ আমায় চাই না আমার ভিউজ বা আমার টাকা ইনকামের দরকার নেই যথেষ্ট আছে বলবো অন্য একটা সময় আমার কি কী আছে ঠিক আছে আমার তো ভিডিও আমি করতেই চাইনি বা নি যে ভিডিও করব। তুমি বলেছো তোমার মানা করেছে তার মানে কি তুমি ভিডিও স্বার্থের জন্য মানুষের পাশে দাঁড়াচ্ছ আমি তো ভিডিও করিনি আমি কথা বলে যে আর আমার গ্রামের মেয়ে আমি তো সবসময় গিয়ে পড়ে থাকতে পারি আমার দরকার নেই আমার ভিউজের দরকার নেই আমার টাকার দরকার নেই আমার অনেক আছে আর কত কী আছে সব কিছু আমি বলবো অন্য একটা ভিডিওতে দালালি করার একটা লিমিট থাকে মানুষের ইমোশান নিয়ে খেলার একটা লিমিট থাকে অতিরিক্ত করেছ তোমাকে যে চিনবে না তোমাকে যে একটা সময় চিনবে অবশ্যই চিনবে তোমাকে প্রথমে হয়তো কেউ চিনতে পারবে না কারণ তুমি ভীষণ ভদ্রভাবে মানুষের মানে সাথে মিশে তার গোপন তথ্য নিয়ে তার ইমে ইমোশন নিয়ে খেলা মহিলা তুমি এমন একটা মহিলা ঠিক আছে তোমাকে দিদি বলে আমি সম্মান দিচ্ছি সম্মানটা রাখার চেষ্টা করবে এমন কিছু করবে না যাতে মানুষ তোমার এই মুখোশটা আরও খুলে যাক বা মানুষ তোমার মুখোশেরটা বুঝতে পারে যে তোমার একটা মুখোশধারী তোমার পিছনে একটা মুখোশধারী মুখ আছে সেটা যেন মানুষ না জানতে পারে ভিডিও করছো করে খাও ঠিক আছে কথা কী জানো বন্ধুরা একথা কথা কিছুই না সব কিছু হচ্ছে নাটক সব টাকার নাটক টাকা আসবে কীভাবে সেই নাটক করে যেতে হবে নাটক যতদিন আছে ইউটিউব পেরা আছে ইউটিউব ওয়াইটিটা মনে করেন নাটকের কারখানা বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে নাটক করে করে কোনো ছোট ছোট ক্লিপ নিয়ে যা তাই না ভাবে একটা মানুষকে ইমেজ নষ্ট করছে অনেক কিছু করছে টিনা দিদিকে চেনো কথা বলেছো অনেক দিন এখনও ওর ব্যাপারে মনের মনের ব্যাপারটা বুঝতে পারে না আর টিনা দিদি সব থেকে ভুল পথগুলো সব কন্ট্রোভার্সি চ্যানেলগুলো করেছে আর কিছু কিছু মানুষ আছে টিনা দিদিকে ভুল পথে ঠেলে দিয়ে আবার টানছে ভিউজের জন্য টানছে বলতে কি ভিউজের জন্য টানছে ঠিক পটে ভুল পটে এসব সব প্রচুর জন আছে আমি নাম বলবো না আমি জানি এরা ভুল পথে টিনা দিদিকে ঠেলে দিয়েছে আবার এরা এখন কাছে টানছে ভুল পথে অনেকে ঠেলেছে এখানে সব কিছু সব জায়গায় ভরা যায় না এমন একটা সময় আসবে যাতে আমার এই মুখোশটা না খুলতে হয় আর আমি যেগুলো বলছি এখন ঘটবে সব ঘটবে আমি আগের ভিডিওতে বলেছি কণ্ঠসি চ্যানেলগুলো দেখবে পাশে যখন এদের পাবে না বিপরীতে গাইবে সব গাইছে আমার পিছনে ভিডিওগুলো দেখে আসবে অনেক আগে সব এদের মুখোশ খুলে দিয়েছি আমি অনেক আগে আমার সব ভিডিও দেখবে আর সবগুলো হবে আমার দেখো টিনা আমার গ্রামের মেয়ে আমি সুদীপ্ত সরকারের ব্যাপারেও বলেছি টিনার ব্যাপারেও বলেছি সন্দীপের ব্যাপারেও বলেছি যে অন্যায় করেছে তার ব্যাপারে বলেছি আমি মাঝে বাদও দিয়েছিলাম আমার তো প্রচুর ভিউজ আসছো আসছিল আমি তো মাঝে বাদ দিয়েছিলাম আমি চেয়েছিলাম যে এদেরকে এই কনফারেন্সিটা শেষ হয়ে যাক আর দরকার নেই অনেক কিছু হয়েছে কেন একটা মেয়েকে দোষী করবে একটা ছেলেকে দোষী করবে নোংরা জিনিস নোংরা ভাবে যাচ্ছে আমি তো ছেড়েই দিয়েছিলাম না এদের জন্য আবার আমাকে আসতে হলো মানুষ কিন্তু এখন বোকা নেই মানুষ অনেকটা চালাক আর এমন কিছু করো না যে তোমাদের নাটক চালাকিটা মানুষ ধরে ফেলে তা চলো এটুকুই বলার ছিল আজকে বেশি কিছু বলবো না অন্য কোনো ভিডিওতে আবার সময় হলে অনেক কিছু বলবো অনেক তথ্য আছে সব কিছু তোমাদেরকে জানাবো তো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও নতুন সাবস্ক্রাইব করো তা চলো দেখাচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে তো আজকের মতন টাটা